নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, গুপ্তধন এই নামটা শুনলে আমাদের মনে একটি প্রশ্ন সবসময় জাগে, যদি আমি গুপ্তধন পেতাম তাহলে আজকে আমার এই অবস্থা থাকতো না। আর এটা আপনার ক্ষেত্রে নয়, এটি সকলের ক্ষেত্রে। সকলের কিন্তু এই গুপ্তধন পাওয়ার অপরচুনিটি বা সম্ভাবনা থাকে না। আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি ডিসেম্বর মাসে কোন পাঁচ রাশি গুপ্তধন পেয়ে কোটিপতি হতে চলেছে। তাহলে আর এতটুকু দেরি না, আসুন জেনে নেওয়া যাক ডিসেম্বর মাসে কারা গুপ্তধন পেতে চলেছে। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। যেমনটা আমি পূর্বে বলছিলাম, গুপ্তধন এই নামটা আমরা সকলে খুব পছন্দ করি। যেমন লটারি আমরা পছন্দ করি, সেরকম গুপ্তধন পাওয়ার বাসনা আমাদের সকলের মনে থাকে। আর এটি আজ থেকে নয়, আজ থেকে বহু পূর্ব থেকেই আমাদের এই বাসনা প্রজন্মের পর প্রজন্ম চলে আসছে। আগেকার দিনের মানুষরা এই গুপ্তধন পেয়ে কিন্তু কোটিপতি হয়েছে। হ্যাঁ বন্ধুরা, তখনকার দিনে লাখপতি হয়েছে আর আজকের দিনে কোটিপতি হচ্ছে। কিন্তু কি করে তারা গুপ্তধন পেয়ে কোটিপতি হয়েছে, আমি ছোট্ট কিছু কথা বলবো, আশা করি আপনাদের সঙ্গে মিলে যেতে পারে। আপনারা শুনে থাকবেন, আগেকার দিনে যখন চাষাবাদ করতো, এখনও চাষাবাদ করা হয়, কিন্তু আগেকার দিনে তো ট্রাক্টর ছিল না, তখন লাঙলের মাধ্যমে চাষাবাদ করা হতো এবং অনেক সময় লাঙলের ফলাতেও মোহর উঠেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা দাদু দিদা ঠাকুমা এদের কাছ থেকে গল্প হয়তো বা শুনে থাকবেন, আর এই গল্পগুলো কিন্তু মিথ্যা নয়, এই গল্পগুলো সত্যি। কারণ অনেক মানুষ রয়েছে যারা তখনকার দিনে এই মোহর পেয়ে কিন্তু কোটিপতি হয়েছে। এর পাশাপাশি আরও কিছু রহস্য রোমাঞ্চ গল্পও রয়েছে। যেমন শুনে থাকবেন, কোনো বড় দিঘি বা পুকুরে কেউ জাল ফেলল এবং জাল ফেলে যখন জালে যখন টান মারল তখন ভারী ভারী লাগলো, এবং সেই সময় যখন শক্তি দিয়ে যখন টেনে তুললো তখন দেখলো এক ঘোড়া মোহর। আর এটি হয়েছে। কিন্তু এখনকার দিনে অর্থাৎ বর্তমান যুগে গুপ্তধন পাওয়ার আঙ্গিকটা একটু বদলে গেছে। আসুন, কি করে আপনারা এই ডিসেম্বর মাসে গুপ্তধন পেতে পারেন এই আঙ্গিকটা আমি আপনাদেরকে জানিয়ে দিই। তার আগে যারা আমার সাথে অনলাইন কনসাল্ট করতে চান বা জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে আপনারা কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করার সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক বর্তমান যুগে কী করে গুপ্তধন পাওয়া যায়। আমি একটি রিসেন্ট ঘটনা বলি, আপনারা হয়তো ইউটিউবে বা নিউজে শুনে থাকবেন, একজনা গরিব মানুষের বাড়িতে উল্কা পড়েছিল এবং সেই উল্কাটি সে বিক্রি করে কোটি টাকার উপরে পেয়েছে। কত কোটি টাকা সেটা আমি এক্স্যাক্ট ফিগার বলতে পারবো না যদিও বা, কিন্তু পেয়েছে। এটি কিন্তু গুপ্তধনের একটি নিদর্শন, আপনাদের চোখের সামনে আমি আঙুল দিয়ে দেখিয়ে দিলাম। এছাড়াও অনেকে দেখবেন, অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হুট করে প্রচুর টাকা ঢুকে গেছে, এটি কিন্তু বর্তমান যুগের গুপ্তধন পাওয়ার একটি নিদর্শন। এছাড়াও আপনারা অনেক সময় দেখবেন যে যারা কনস্ট্রাকশনের বিজনেস করছেন অর্থাৎ বিল্ডার রয়েছেন, তারা যখন কোনো ফ্ল্যাট তৈরি করেন তখন নিশ্চয়ই খনন করেন, এবং এই খননের ফলে অনেক সময় মূর্তি উঠে আসে বা পুরোনো দিনের টাকা এসব কিন্তু উঠে, আর সেই সমস্ত পেয়ে কিন্তু অনেক মানুষ কোটিপতি হয়ে যায়। সব খবর কিন্তু নিউজে আসে না, যে খবরগুলো নিউজে আসে সেই খবরগুলোই আমরা জানতে পারি, কিন্তু যেগুলো নিউজে আসে না তা বলে যে হয় না তা নয়। এছাড়াও অনেক সময় শুনে থাকবেন, ট্রেনে বা বাসে
বিশেষ করে ট্রেনে জঞ্জালের মধ্যে অনেকে ব্যাগ দেখতে পেয়েছে, এবং ব্যাগ খুলে দেখেছে যে 2000 টাকার নোট বা 500 টাকার নোট ভর্তি। অনেকে যারা সৎ রয়েছে তারা গিয়ে পুলিশের কাছে জমা দিয়েছে, আর সকলে তো সৎ নয়, যে সৎ তার খবর কিন্তু নিউজে আসে। কিন্তু আর বললাম না, একটি বিষয় আমি বলে দিই, এই সব বেলাও গুপ্তধনের পাওয়ার একটি নিদর্শন। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই এই মাসে অর্থাৎ ডিসেম্বর মাসে কোন 5 রাশি গুপ্তধন পেয়ে কোটিপতি হতে চলেছে। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা খুব লাকি, কারণ আপনারা গুপ্তধন পেয়ে কোটিপতি হতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে গুপ্তধন আসতে চলেছে এই ডিসেম্বর মাসে। বি রেডি। এরপরে দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও গুপ্তধন পেয়ে কোটিপতি হতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে গুপ্তধন পাওয়ার রাস্তা প্রশস্ত হয়ে গেছে। এরপরে যে 3 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও গুপ্তধন পেয়ে কোটিপতি হতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, তাই আপনারাও এই ডিসেম্বর মাসে রেডি হয়ে যান গুপ্তধন পাওয়ার জন্য। এরপরে যে 4 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও রেডি হয়ে যান এই ডিসেম্বর মাসে গুপ্তধন পাওয়ার জন্য, অর্থাৎ আপনাদের জীবনে গুপ্তধন পাওয়ার রাস্তা প্রশস্ত হতে চলেছে। এরপরে লাস্ট এবং 5 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও গুপ্তধন পেয়ে কোটিপতি হতে চলেছেন। তাই আর দেরি কিসের, যে 5 রাশির কথা আমি বললাম সেই 5 রাশিরা রেডি হয়ে যান 2020 বছরের শেষ মাসে গুপ্তধন পাওয়ার ঠিকানায়। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও মতো সাবস্ক্রাইব না করে থাকলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে বেল আইকনটিকে অন করে দিন এবং অন করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।